থামসন গানও আছে স্ক্রিন সহ, এটা কি ডিজে আলাকার স্ক্রিনও আছে, ওরে দুই বিজে শর্ট গানও আছে তাও আবার স্ক্রিন সহ, এটা কি ডাকু একে। তো আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রি ফায়ারের সম্পূর্ণ কপি গেম। আমি জানি এখন তোমরা অনেকেই বিশ্বাস করতে চাইবে না, তাহলে চলো একটা গেম খেলি। যদি কপি দেখাতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি না দেখাতে পারি তাহলে পরবর্তী দুই দিন আর ভিডিও দিব না। তো আজকে তোমাদেরকে যে গেমটার সঙ্গে পরিচয় করিয়ে দিব সেই গেমটার বান্ডেল, গ্রাফিক্স, ওয়েপেনের স্কিন সবকিছু ফ্রি ফায়ারের মতো, শুধু তাই না গেম কারেন্সিও ফ্রি ফায়ারের মতো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখো, সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট করে জানিয়ে দিও গেমটা ফ্রি ফায়ারের মতন কিনা। আর আমরা 20,000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি, আমি চাই দ্রুত 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। তাই তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে যায়। হ্যালো গাইস, দিস ইজ মিরিফাত ফ্রম ব্লু হেড গেমার্স এন্ড ইউ আর ওয়াচিং ব্লু হেড গেমার্স ইউটিউব চ্যানেল। ফিরে আসছি ইনটুর পর। তো আজকে যে গেমটা নিয়ে কথা বলবো সেই গেমটার কি নাম এবং কিভাবে ডাউনলোড করতে হয় তা তোমাদের ভিডিওর কোনো এক অংশে বলবো, তবে তার আগে তোমাদেরকে দেখাবো এই গেমের কিছু ফিচার্স এবং গেমটা খেলতে কেমন, তাছাড়াও গেমটার সাইজ কত, গেমটা খেলতে কত জিবি র‍্যামের ফোন লাগবে। তো এই হচ্ছে আমাদের এই গেমের লবি, আর এই লবিটা কিছুটা পাবজির মতো, কারণ একটা গেমের সবকিছু কপি করলে তাদের বিরুদ্ধে মামলা হবে, এজন্য মূলত কোনো কোম্পানি একটা গেমের সম্পূর্ণ কপি বের করে না। তবে এখানে ব্যতিক্রম নেটিস কোম্পানি, তাদের কিছু গেম প্রায় দেখা যায় অন্যান্য গেমের কপি, যেমন তারা ভ্যালোরেন্টের মতো গেম বের করেছে মোবাইলের জন্য, সেই গেমসটা খেলতে সম্পূর্ণ ভ্যালোরেন্ট মতোই লাগে। তারা কপি করে কিনা জানি না, তবে তাদের গেমগুলো অনেক কোয়ালিটিফুল, আর এর জন্য আমি নেটিস কোম্পানির নতুন নতুন গেমের জন্য ওয়েট করি। তো যাই হোক, তোমরা উপরে দেখতে পাচ্ছ গেমের কারেন্সির আইকন, যেখানে মেইন কারেন্সি হচ্ছে ডায়মন্ড এবং তার পাশে রয়েছে কয়েন, আর ঠিক সেম ভাবে আমাদের ফ্রি ফায়ারও রয়েছে ডায়মন্ড এবং কয়েন। আর ফ্রি ফায়ার গেমসে যে গান বা ওয়েপেন রয়েছে ঠিক সেম ভাবে এই গেমসের ভিতরেও রয়েছে, তাছাড়াও আরো অনেক গান বা ওয়েপেন রয়েছে যেগুলো ফ্রি ফায়ারের মধ্যে নেই। তো এখন তোমাদেরকে কিছু গানের স্কিন দেখাবো, যে স্কিনগুলো দেখে তোমার চোখ কপালে উঠে যাবে। ওকে, ফারস্টে তোমরা দেখতে পাচ্ছ একটা স্কিন, যে স্কিনটা হচ্ছে কাটানার স্কিন, আর এটা হচ্ছে MP5 এর স্কিন। আমার কাছে এই স্কিনটা ফ্রি ফায়ারের কোন একটা স্কিনের মতো লেগেছে, তবে হুবহু কোনো মিল নেই, সম্পূর্ণ মিল না থাকলেও ফ্রি ফায়ার প্লেয়াররা বুঝতে পারবে কতটা মিল রয়েছে। আর এটা হচ্ছে থামসন গান এবং তার সাথে স্কিন সহ, আর এই গানটার নাম এবং এই স্কিনটার নাম তোমরা গেস করো কি হতে পারে। তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট বক্সে লিখে দিও, আর যারা পারো নাই তারা দেখে নাও। এই গানটা অনেকটাই ফ্রি ফায়ারের মধ্যে একের ইবো স্কিনের মতো, শুধু কালারটা একটু ভিন্ন, ডিজাইনটা প্রায় সেম। আর এখন দেখাবো তোমার আমার সবার প্রিয় একটা গান, যাকে ভালোবেসে সবাই ডাকে দুই বিচি শর্ট গান। রে ভাই, কবি তো হয়ে গেছে। যখন আমি ফ্রি ফায়ার খেলতাম তখন আমার সব থেকে প্রিয় গান ছিল এটা, আর ঠিক সেম গানটাই রয়েছে এই গেমস এর ভিতর, এবং তার সাথে সাথে দারুন দারুন স্কিনও রয়েছে। আর এই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে যায়। আর এখন তোমরা এই গেমের কিছু ইমোট দেখে নাও, এই গেমের প্রত্যেকটা ইমোটই মাথা নষ্ট করা ইমোট, যেমন এই ইমোটটা দেখো ফ্রি ফায়ার গেমসে এবো গানের ইমোটের মতো, আর এই ইমোটটা সেম ডিজে অলকের ইমোটের মতো। এছাড়াও এই গেমস এর মধ্যে আরো অনেক ইমোট রয়েছে, তাছাড়াও এই গেমের ব্যাকপ্যাক থেকে শুরু করে সবকিছু ডিজাইন অনেক। আর এখন তোমাদেরকে দেখাবো এই গেমের গ্রাফিক্স কেমন। তো এখন তোমরা যে গেমপ্লেটা দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমের গেমপ্লে, গেমপ্লেটা ভালো করে খেয়াল করো, গ্রাফিক্স একদম ফ্রি ফায়ারের মতো, আর এই পাশে ওয়েপেনের জায়গাগুলো ফ্রি ফায়ারের মতো। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলেই গেছি, এই গেমসের ভিতর তোমরা সাইকেল চালাতে পারবা এবং ড্রোন উড়াতে পারবা, সেই সাথে সাথে এই গেমসের মধ্যে রয়েছে পিট, এবং ফ্রি ফায়ারের মধ্যে নতুন প্যারাশুটের বদলে একটা জিনিস এসেছে, যদিও সেটাকে কি বলে আমার জানা নেই, তবে এই রকম একটা জিনিস এই গেমে রয়েছে যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়াও এই গেমসের ভিতর আরো অনেক কিছু রয়েছে যেগুলো ফ্রি ফায়ারের মধ্যেও রয়েছে, আর প্রত্যেকটা জিনিস দেখালে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে দেখাতে পারলাম না। এখন বলবো এই গেমসটা কিভাবে ডাউনলোড করবা এবং গেমসটা খেলতে কত জিবি র‍্যামের ফোন লাগবে। তো এই গেমসটা খেলতে তোমার ফোনে 3 GB র‍্যাম থাকা লাগবে, তবে তুমি যদি একদম লো সেটিং এ খেলতে চাও তাহলে 2 GB র‍্যামেও খেলতে পারবে, সেই ক্ষেত্রে প্রসেসরটা একটু ভালো থাকতে হবে। আর এই গেমসটার নাম হচ্ছে রুলস অফ সার্ভাইভাল, যে গেমটার সাইজ 4 GB এর মতন, তবে অন্যান্য গেমস এর মতন ভিতর থেকে বেশি কিছু ডাউনলোড করতে হয় না, এই জন্য মূলত এই গেমসটার সাইজ একটু বেশি। আর তুমি যদি এই গেমসটা ডাউনলোড করতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা রুলস অফ সার্ভাইভাল লিখে, আর সার্চ দেওয়ার পর প্রথমে এই গেমসটা চলে আসবে, তখন তুমি এই গেমসটা ডাউনলোড করে খেলতে পারবা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, আর ভিডিওর প্রথমে বলা সেই চ্যালেঞ্জে আমি উইন হয়েছি, তাই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে যায়। ফ্রি ফায়ার অফলাইন মোড খেলতে চাইলে বাম পাশের ভিডিওতে ক্লিক করো, GTA 5 এর মতো অনলাইন গেম খেলতে চাইলে ডান পাশের ভিডিওতে ক্লিক করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।